ভাই তুরা তো জানিসই ছোটবেলা থেকে আমার অনেক বড় গায়ক হওয়ার শখ। হ্যাঁ আরে ছোটবেলা থেকে আমার শখ বড় হয়ে অনেক বড় একটা গায়ক হব। আচ্ছা তাহলে প্র্যাকটিস করি। অবশ্যই অবশ্যই। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। আচ্ছা তাহলে একটু চালাই দেখি কেমন হইছে। দেখো বড় তো হইছো, যেটা ভালো মনে করো সেটা করো। তুমি আমার না হলে আমি কাউরে হইতে দিব না। কেন তোমার হয় নাকি তুমি সবাইরে হইতে দিতা? মাস্ক পরেন নাই কেন? আমি ইচ্ছা করে মাস্ক পরি নাই। কেন? কারণ আমার বংশের কেউ মরে নাই, আমার নানার বংশের কেউ মরে নাই, আমার আশেপাশের এলাকার কেউ মরে নাই, আমার চৈদ্য গোষ্ঠীর কেউ মরে নাই। খাও খাও আমি মাস্ক পরে মরতে যাব কেন? আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন? জি আমি 8 ক্লাসে পড়তেছি। ক্লাস 8 এ পড়তেছেন আপনি এখনো? হ্যাঁ 7 বছর ধরে একই ক্লাসে। ক্লাস 8? এই বন্ধু তুই পালা তুই পালা তুই পালা তুই পালা 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 পালা। এ কে এসে বন্ধু কে এসে এখানে আসলি গা? আরে আর বলিস না, ময়লার গাড়ি যাচ্ছে তোরে তুইলে না যাবে না। ওই সঞ্জিত, হ্যাঁ ফেসবুক না কি কয় কাইডি গুলো দে তো। ফেসবুক? ও ফেসবুক। হ্যাঁ হ্যাঁ ফেসবুক 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 দেখ কি করবেন আপনি? আরে অপশনের মো কাটি না তো, দে কাইডি গুলো দে বাপ। দেন আপনার নাম কি দিমু? দে অচিনপুরের রাজকুমার। অচিনপুরের রাজকুমার? ইডি কেউ নাম দেয়? আরে আজকালকার বলাবান তো এই নামগুলো ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে, রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড? মেরিট দিবি কে আনমেরিট দে। আনমেরিট দিন কে? আপনি না বিবাহিত? আরে দে না বাপ। আর আইডিটা খোলার পরে তোর পাশের বাড়ির আন্টি ললিতা আছে না, ওর একটা মেসেজ দি। মেসেজ দিয়া বলে রাখ যে তুমি তো আর আগের মতো আসো না। আর বায়োতে কি দিবি? বায়োতে লিখবি আই এম সিঙ্গেল সার্চিং গার্লফ্রেন্ড।